কি হচ্ছে নাকি? এটা কি করছো তুমি? এটা কি হচ্ছে? আরে কি বাবু যে, কি খবর? চলুন 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 আমার ঘরে চলুন তো, আমি চা খাওয়া হয়নি, জমিয়ে বসে চলুন। না শুনুন, আমি এক্ষুনি একটা ব্যাপার নোটিস করলাম, তাই প্রোটেস্ট না করে পাচ্ছি না। আপনার বাড়ির যাবতীয় জঞ্জালগুলি আপনাদের বাড়ির কাজের মেয়েটি এই লিফটের গর্তের মধ্যে এসে ফেলে দিয়ে গেল, এটা কি ঠিক হচ্ছে? না মানে মানে আসলে কি মানে এতগুলো সিঁড়ি ভেঙে নামা ওঠা করা তো, এবং এতগুলো সিঁড়ি ভেঙে নামা ওঠা আমাদের প্রত্যেককেই করতে হয়। আমাদের প্রত্যেকের বাড়ির ময়লাগুলো এই লিফটের গর্তের মধ্যে এসে জমা হচ্ছে, দুর্গন্ধে টেকা যাচ্ছে না। বাড়িতে কোনো গেস্ট এলে মানে একটা ভীষণ অপ্রস্তুত অবস্থায় পড়তে হচ্ছে। তা আপনি তো সিনিয়র লোক মশাই, আপনি এটা ইনিশিয়েটিভ নিচ্ছেন না কেন? আপনি তো এলাকার সবচেয়ে পরিচিত লোক, আর দুদিন বাদে তো আপনি কোপার্টিভ ইলেকশনের সেক্রেটারি হচ্ছেন, এই ক্ষমতা সবাই জানে। যখন হবে তখন হবে, কিন্তু সমীর বাবু এই টপ ফ্লোরে থাকি আমি আর আপনি, এই আমাদের দুটো পরিবার, ভোগান্তিটা আমাদেরই সবচেয়ে বেশি। হ্যাঁ হ্যাঁ সে তো একশো বার ভোগান্তিটা আমার। হ্যাঁ কি জানো, আমাদের স্ত্রী, আমার স্ত্রীর এই এতগুলো সিঁড়ি ভেঙে নামা ওঠা করতে করতে হাঁটুতে একবার বাদ ধরে গেছে। আর কবে থেকে শুনছি লিফট বসছে লিফট বসছে। আপনি বলুন, আপনি এই ল্যান্ডিং গুলো দেখুন দেখুন, এখন এখনো প্লাস্টার করা হয়নি, ঠিক মতো সিঁড়ির রেলিং গুলো দেখুন ঠিক। আমি এ ব্যাপারে আমাদের কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছি, বলেছি এসে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা সেটেল করতে, কিন্তু আমাদের দিক থেকেও একটা গণ্ডগোল আছে সমীর বাবু। প্রথমে এগ্রিমেন্টে কথা হয়েছিল যে প্রত্যেককেই লিফটের জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। হ্যাঁ সে তো মানে আমি তো কবে থেকে হাতে টাকা নিয়ে বসে আছি, কিন্তু দেব টাকা কে, কাজটা করবে কে বলুন আপনি? আপনি কিন্তু মেইন পয়েন্ট থেকে সরে যাচ্ছেন। না না মেইন পয়েন্ট হলো লিফটটা বসছে না, আপনি ভাবুন, আমি আপনি আমাদের পরিবারের সব সবাই কিন্তু মানে এই কারণে সাফার করছি আমরা, বলুন। তবুও আপনি আপনার কাজের মেয়েটিকে কিছু বলবেন না? কি আর বলবে বলুন, ওদের কিছু বলা যায়? যা মেজাজ, যারা সংসার সামলায় তারাই শুধু বোঝে, কিছু বলতে গেলেই তো মুখে মুখে তর্ক করবে। রান্নাঘরটা ছোট, তাই জন্য জঞ্জাল সাফ না করে কোনো কাজে হাত দেবে না, ওর নাকি গন্ধ সহ্য হয় না। বুঝুন, বুঝলেন? এরপর আপনি বলুন কি করবেন, ঝগড়া করবেন ওর সঙ্গে? শুনে বাবু, বাড়িটা আমাদের সকলের, কাজে দুর্গন্ধটা আমাদের সকলকেই ভোগ করতে হবে, এই আর কি। এই এক প্রফেসর হওয়ার দোষ, কথায় কথায় শুধু শুধু জ্ঞান দিন। এখন 7:45 বাজে, দেরি আছে। একটা জরুরি কথা আছে বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জরুরি কথা হলো মানে আমাদের বাড়িটা নিয়ে, বুঝলেন? আমাদের বাড়িটা তো কোঅপারেটিভ বাড়ি, সবারই কিছু সুবিধা অসুবিধা আছে, তো অনেক কাজই তো হবার কথা ছিল কিন্তু কোনো কাজই হচ্ছে না। গৃহবাবু তো নিজেই বলেছিলেন যে উনি সমস্ত কিছু অ্যারেঞ্জ করবেন, কিন্তু কোথায় কি বলুন? হ্যাঁ একটা কমিটি হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন না, এই লিফটটা লিফটটা বসবে বসবে বলছে কিন্তু বসে আর না। হ্যাঁ বীরবাবু তো আজকে আমাকে দু চার কথা শুনিয়ে গেলেন এই লিফটটা নিয়ে, ওই লিফটের গর্তটা থেকে নাকি বিশ্রি একটা গন্ধ বেরোচ্ছে, আর যেন শব্দ আমার। শোনো বাবুটা কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, আমি বলে দিচ্ছি। আগে দুপুর সপ্তাহে দুবার ফোন করতো,
দূরে থাকলে বাবার মনের যে কি অবস্থা হয় বোঝে না তো? আরে বাবা, এই তো কাজ করার বয়স, হয়তো সময় পাচ্ছে না। কেন সময় পাবে না? কেন, ওর দিদি তোর থেকে ডবল পরিশ্রম করে, ডবল কাজ করে, সে তো ঠিক মনে করে ফোন করে। দেখো, তিনি একটা অফিসের ম্যানেজার, সে সারাদিন অফিসে থাকে, সেখানে নানান রকম সুবিধে, বাবুর সেসব নেই, ও এখন ট্রেনিং এ আছে, ফিল্ডে ঘুরে ঘুরে কাজ করতে হয়, ওসব তোমার বোঝানো মুশকিল। আপনি 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 বসুন না, বসুন। আসলে ব্যাপারটা কি জানেন, আপনারা যারা টপ ফ্লোরে থাকেন তারা কিন্তু গন্ধটা তেমন করে পান না, আমরা মানে যারা গ্রাউন্ড অথবা ফার্স্ট ফ্লোরে থাকি তাদের ওই দুর্গন্ধে ঘরে টেকা দেয়, আর তাছাড়া সবসময় তো ঘরের মধ্যে ধূপধুনো জ্বালিয়ে বসে থাকা যায় না, সেটা সম্ভব নয়। এরপর ওই ময়লার মধ্যে জল ঢুকে যদি একবার ম্যালেরিয়া ঘরে ঢোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কাকে বলবে বলুন, হ্যাঁ কে কাকে বলবে বলুন আপনি। হ্যাঁ, এই কারণে বলছিলাম যে মিটিং একটা ডাকা দরকার, আর একটা সেক্রেটারি ইমিডিয়েট ঠিক করা দরকার, আপনি কি বলেন? সেক্রেটারি প্রিয়দারই তো সেক্রেটারি হওয়ার কথা। না, সে তো প্রিয়বাবু সেক্রেটারি হওয়ার কথা ছিল, অনেক কিছুই তো কথা ছিল। হ্যাঁ, আমাদের ওই সিঁড়ির ল্যান্ডিংটায় ভালো করে লাইটিং হবে, সরস্বতী পূজা হবে, সামনে বাগান হবে, পিকনিক হবে, এখন অব্দি ল্যান্ডিংটা ভালো করে প্লাস্টারই হলো না। হ্যাঁ, আপনি বলুন তো, একটা কাজ হবে বলে তো আমার মনে হয় না, হয়েছে একটা কাজ? ও, ওই মন্টুদির মেয়ের বিয়ে 28-এ, মনে আছে তো? এই টেলিফোনের খাতাটা কোথায়? তোমার টেবিলেই তো থাকে। এটা ফোন করতে হবে। ফোন করবে? দেখো, তিন্নি কিন্তু ফোন করবে, ও যেন ফোন এনগেজ না পায়, আমি বলে দিলাম। আরে না রে বাবা, 5 মিনিটের কথা, ওই আমাদের ব্যাটার ছেলে কন্ট্রাক্টর রায়চৌধুরী, যতবার বলছি লিফটের ব্যাপারে, যত টাকাটা দিচ্ছি ও গাই করে না, এটা আসবে একটা দিন এসে টাকা পয়সার কথাটা বলে নেবে, অদ্ভুত লোক। বাড়ির যত আবর্জনা সব ওই লিফটের গর্তে জমা হচ্ছে, সিঁড়ি দিয়ে লোক ওঠানামা করছে নাকে কাপড় দিয়ে, আর কাউকে কিছু বলতে যাও তো এঙ্গেজড না। আসলে আমরা সবাই এত ব্যস্ত যে কারোর পক্ষে ইনিশিয়েটিভ নেওয়াটা সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমি আমি যদি ইনিশিয়েটিভটা নিই, মানে আপনি আপনি সাপোর্ট করবেন? আপনি বসুন না। সাপোর্ট মানে? মানে মানে ইলেকশনটা যদি হয় তাহলে আপনি কি চাইছেন যে ইলেকশনে কন্টেস্ট হোক? 100 বার 100 বার, মেজরিটি যা চাইবে তাই তো হবে। আর ধরুন না, যে কবে তো কথা হয়েছিল প্রিয়বাবু সেক্রেটারি হবে, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে ঠিক মানে জাস্টিফাইড লাগছে না। আচ্ছা, আর কে হতে পারে বলুন তো, মানে আপনার কি মনে হয়? নিচের তলার ঘোষবাবুকে বলা যেতে পারে, সিনিয়র লোক। না না, ঘোষবাবু মানে না, ঠিক মানে উনি খিটখিটে মানুষ আর কি, মানে সবার সঙ্গে মেলামেশা নেই। আমি তাহলে তো মনে হচ্ছে আপনাকে বা আমাকেই ইলেকশনে লড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি আপনি মানে সবাই যদি আপনারা বলেন আর কি, তাহলে আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মিটিং একটা ডাকা দরকার বুঝলেন, আর ইমিডিয়েট একটা সেক্রেটারি ঠিক করা দরকার বুঝলে। এই লিফট বসানো নিয়ে এবার একটা গোলমাল হবে, আমি বেশ বুঝতে পারছি। হ্যারে, ও তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, তুমি ধরো ধরো।
তোমার ফোন গো, তোমার ওই ছাত্রী সোমা ফোন করেছে। সোমা এত সকালে? হ্যালো, হ্যাঁ সোমা বলো। তোমার বাবা মার বাড়িতে আছে? দেখো সোমা, তুমি যেটা বলছো সেটা করে দেখাতে পারবে তো? সোমা আমার কথাটা শোনো, তুমি একটা ইন্টেলিজেন্ট মেয়ে, তোমার তোমার কাজকর্ম কিন্তু লোকে ছেলে মানুষ হিসেবে ভেবে নেবে না। তুমি আমার, আচ্ছা তুমি কি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও? কেন এত তাড়া কিসে? হ্যাঁ কলেজ তো আছেই, অন্তত সাড়ে তিনটে অব্দি, তারপর হ্যাঁ তুমি কলেজে আসতে চাও তো? হ্যাঁ এসো, হ্যাঁ আমার ঘরে চলে এসো, ওখানেই দেখা হয়ে যাবে। হ্যাঁ তোমার ওই নিয়ার নেয়ার বইটা আমি নিয়ে যাচ্ছি। এই মেয়েটা সে মেয়েটা না যে আমাদের বাড়িতে প্যান্ট পরে এসেছিল? হ্যাঁ আজকাল অনেকেই তো অনেক কিছু পরে, মেয়েদের দোষ দিয়ে লাভ কি? রায়চৌধুরীকে ফোনটা কিন্তু করলেন না। স্নানটা সেরে এসে ফোনটা করেছে। ঠিক আছে মিটিং ডাকুন। তাহলে তো আমাকে নোটিশটা তৈরি করে ফেলতে হয় এবং ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে সই করিয়ে আনতে হয়। সই করার দায়িত্বটা কে নেবে? হ্যাঁ আপনার আপনার ছেলে যদি এই সই করার দায়িত্বটা নেয়। না 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 না, তপেন্দুর সামনে পরীক্ষা, ও কি করে এ দায়িত্ব নেয়? ও ও তাও তো বটে। আচ্ছা ঠিক আছে, সব দায়িত্ব তাহলে আমাকেই নিতে হবে। বেশ ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি। রাতে ভালো ঘুম হয়নি আর একটু শুতে ইচ্ছে করছে। কোনদিন তোমার রাতে ভালো ঘুম হয় শুনে? রোজ রোজ রাত জাগলে সকালে তো ঘুম পাবে। দেখো মর্নিং ওয়াকটা সেরে এসো, দেখো একটু ভালো লাগবে। আর শোনো আমি স্নানে যাচ্ছি, যাওয়ার কি বলেছি ওকে? অপেক্ষা করলাম, একটা ফোন করলি না? আরে কালকে কিছুতেই লাইনটা পেলাম না, রাতেও ফিরতে দেরি হলো, অনুবের সঙ্গে একটা পার্টিতে গিয়েছিলাম। চাকরি বাকরি করছিস বলে কি চারটে হাত পা গজিয়েছে নাকি? এতদিন ধরে মেলামেশা করছিস, একটা বিয়েটা করে নিলে কি হয়? উফ, বলেছি তো করব। নেক্সট ফেব্রুয়ারিতে অনুবের একবার জার্মানিতে যাওয়ার কথা আছে, সেটা আগে ঠিক হোক। হ্যাঁ তো ওর বিদেশ যাওয়ার সঙ্গে তোর বিয়ের সম্পর্কটা কি? বিয়ে করতে কি হলো? অত কথা তোমাকে আমি ফোনে বোঝাতে পারবো না। বাবা কোথায়? বাবা তো ওই মর্নিং ওয়াকে গেছে, ফিরবে এক্ষুনি। সে কি, আমি অফিসে পৌঁছে গেছি, বাবা এখনো মর্নিং ওয়াক থেকে ফিরেননি? তুই অফিস থেকে ফোন করছিস? ও বাবা, কটা বাজে বললি? ও তাই তো, 9টা বাজে। দেখ দেখি আজ মঞ্জুটা আবার আসেনি, জানিস তো কাজে কর্মে আমার খেয়ালই নেই কটা। হ্যাঁ আমি রাতে ফোন করব। এই এই শোন শোন, মনে করে ফোন করবি, বড় চিন্তা হয় আমার। আচ্ছা হ্যাঁ। কি গো তুমি, হ্যাঁ কখন বেরিয়েছো সেই সকালে? বুড়ি প্রিয়দা আছেন তো? না ঠাকুরপো, উনি তো এখনো ফিরেননি।
তুমি বসো না, চলে আসবে এক্ষুনি, অনেকক্ষণ বের। না বসার সময় নেই, অফিস বেরোচ্ছিলাম, ভাবলাম একবার ওদের প্রিয়দা বাজারে যাননি তো, উনি বাজারে একবার ঢুকলে তো দেড় দু ঘন্টা কাটিয়ে ফেলেন। না না বাজারে যায়নি, বাজারে থলে টাকা কিছুই তো নিয়ে যায়নি, রোজ এক ঘন্টার মধ্যে ফিরে আসে, আজকে বোধহয় গেছে কোথাও একটু। কোথায় যাওয়ার কথা আছে নাকি, মনে করে দেখুন। না তা না, আসলে উনি যখন বেরোন আমি বাথরুমে ছিলাম তো, তো দরজায় টোকা মেরে বলে গেলেন এক্ষুনি আসছি। তাহলে কোথায় আর যাবেন, আছেন কাছাকাছি কোথাও। হ্যাঁ বলি, প্রিয়দা ফিরলে বলবেন আমি সন্ধ্যেবেলা আসব, জরুরি কথা আছে। কেন কি হয়েছে? আরে ওই সমীর ব্যানার্জি একেবারে উঠে পড়ে লেগেছেন দাদার এগেনস্টে, ওনার বড় শখ হয়েছে কোঅপারেটিভের সেক্রেটারি হবেন। তখন সবাইকে দাদার নামে বলে বেড়াচ্ছে, কালকে আমাকেও ডেকেছিল। কি বললো? সে পরে বলবো খুন। হ্যাঁ দাদা এলে বলবেন ওনাকে অ্যাভয়েড করতে। সে ফিরে এলে তো বলবো, কি করি বলো তো ঠাকুরপো। আচ্ছা কোনো ফোন এসেছিল? হ্যাঁ টেলিফোন তো একটু আগে এসেছিল, আমার মেয়ে দিল্লি থেকে। কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারেন? না 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 বলি তো যাবে না। না মানে যদি অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে থাকে। অ্যাক্সিডেন্ট? না না আমি বলতে চাইছি ধরুন রাস্তায় বেরিয়ে উনি কোনো খবর পেলেন যে ওনার পরিচিত কেউ কোনো বিপদে পড়েছে, হতেও তো পারে। আমি ওরা এক কাজ করি, আমি তপাকে পাঠিয়ে দিচ্ছি, ওর বাইকটা নিয়ে সারা পাড়াটা একটু ঘুরে দেখুক। আপনি ততক্ষণে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ফোন করে জেনে নিন উনি ওখানে গেছেন কিনা। চিন্তা করবেন না, আমার মনে হয় আপনি ফোন করতে করতেই প্রিয়দা চলে আসবেন। আমি যাচ্ছি, আমি টপাকে পাঠিয়ে দিই। আমি ছোট মাসি বলছি রে। তোর মা আছে বাড়িতে? না না আমি বলছিলাম তো ছোট মেয়েশো তোদের ওখানে নাকি? ও যায়নি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো সূর্যবাবু, আমি নন্দিতা সেন বলছিলাম। না মানে আমার স্বামী কি আপনার ওখানে? ও না না আমি ভাবলাম যে কাছাকাছি বলতে বন্ধু তো একমাত্র আপনি। দেখুন না সে কোন ভোরবেলা বেরিয়েছে। আচ্ছা আচ্ছা আমি, হ্যাঁ আমি রাখছি। আচ্ছা কোনো খবর পেলেন? না রে তপা, দেখ যে দুজনকে ফোন করার তো আমি করলাম, কিন্তু কেউ তো বললো যে নেই ওখানে, কি করি বলতো, বিপদ আপদ হলো না কি? রাস্তা পার হতে গিয়ে গাড়ি ফাড়ি চাপ। না না সেরকম কিছু হলে তো বাড়িতে এতক্ষণে খবর চলে আসতো। হ্যাঁ তাছাড়া স্যারকে তো পাড়ায় সবাই চেনে। আচ্ছা মাসিমা, এরকম কি হতে পারে যে কেউ হয়তো বিপদে পড়েছে তাই স্যারকে হঠাৎ দূরে চলে যেতে হয়েছে, বা কেউ স্যারকে ডেকে নিয়ে গেছে? হ্যাঁ তোর বাবা অবশ্য তাই বলছিলেন, কিন্তু এতক্ষণে তো ফোন তো তাহলে আমি জানি না। আমি মনে হয় একটা কাজ করি, আমি পুরো পাড়াটা একবার রাউন্ড দিয়ে আসি। আচ্ছা স্যার কোন দিকে হাঁটতে যেতেন বলতে পারবেন? স্যার কোন দিকে হাঁটতে যেতেন বলতে পারবেন কি? কোন দিকে হাঁটতে যেতেন? হ্যাঁ কোন দিকে যেতেন বলতো, আমি তো হয়তো জানি না, জিজ্ঞেস করিনি তো। আচ্ছা এই পাড়ায় স্যারের কি কোনো স্টুডেন্ট থাকে, স্টুডেন্টের কোনো বাড়ি আছে কি এই পাড়ায়? হ্যাঁ এই পাড়ায়, এই পাড়ায়। দাঁড়া দাঁড়া, কাল না কি যেন একটা বলছিলেন যে কোন এক ছাত্রীর বাড়িতে উনি একটা বই দিতে যাবেন, জানিস তো? কি বই? ইতিহাসের বই হবে। হ্যাঁ ওই মেয়েটা তো ইতিহাসই পড়ে, ওর কি যেন নাম একটা, দাঁড়া তো কি বল,
সোমা, চিনিস রে? তোরা তো এক ইউনিভার্সিটিতে পড়িস, চিনিস না? হ্যাঁ, কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং আর আর্টসের মধ্যে তো সেরকম চেনা পরিচয় নেই, তো দেখলে হয়তো চিনতে পারবো। তাহলে কি যেন নামটা বললে? সোমা। সোমা? হ্যাঁ, পুরো নামটা জানেন না? দাঁড়া দাঁড়া, আমি আমি দেখি। আমার কাছে কিছু মনে থাকে না। ইস না, ইস এই যে, এই যে সোমা ব্যানার্জি, 2247। এটা তো বালিগঞ্জের নাম্বার, আমি একটা ফোন করছি। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, সোমা আছে? আমি ওর কলেজের স্টুডেন্ট বলছি, তপেন্দু দাশগুপ্ত। না, আমার অন্য ডিপার্টমেন্ট, সিভিল। আচ্ছা আচ্ছা, প্লিজ আপনি কাইন্ডলি একটু সোমাকে ফোনটা দেবেন। কি বললেন? কখন থেকে? আচ্ছা আচ্ছা, আমি না আপনার বাড়িতে একটু আসতে চাই। হ্যাঁ, আপনি কাইন্ডলি একটুখানি আপনার অ্যাড্রেসটা দেবেন। হ্যাঁ, একটা মিনিট, একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনার বাড়িতে এক্ষুনি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, তপেন্দু দাশগুপ্ত, সিভিল, ফোর্থ ইয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি বললো রে মাসিমা? সকাল থেকে সোমাকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে, কার সঙ্গে গেছে, কাউকে কিছু বলেও যায়নি। আর কি বললো? শুধু একটা দু লাইনের চিঠি লিখে দিয়ে গেছে, লিখেছে যে ও যা করছে তা জেনে শুনেই করছে, ওকে যেন কেউ খোঁজ না করে, ব্যাস। ফোনটা কে ধরেছিল? সোমার মা। আচ্ছা মাসিমা, আমি দেরি না করে ওদের বাড়িতে বরং একটু ঘুরে আসি। হ্যাঁ আর হ্যাঁ, আপনি আপনি স্যারের একটা ছবি দেবেন। ছবি কি করবি? আসলে থানায় যেতে হবে, ওখানে গিয়ে একটা মিসিং ডায়েরি করাতে হবে। তো এখন বুঝতেও পারছি না। না না, আমি দেখছি, আপনি বরং স্যারের ছবিটা দিন। প্রিয়নাথ বাবু আছেন তো? না, আপনি? আমি রায়চৌধুরী। প্রিয় বাবু আমাকে আসতে বলেছিলেন, ওই লিফটের ব্যাপারে কথাবার্তা বলবেন আর কি। ও, আপনি এক কাজ করুন, আপনি পাশের ফ্ল্যাটে মিস্টার সমীর ব্যানার্জির সঙ্গে কথা বলে নিন। ও, আপনি? আমি নবেন্দু দাশগুপ্তের ছেলে, ফার্স্ট ফ্লোর। আচ্ছা আচ্ছা, প্রিয় বাবু কখন আসবেন? সেটা তো ঠিক বলতে পারবো না। এই রে, আবার আরেকজনকে গোড়া থেকে বলতে হবে। হ্যাঁ না, বলছি যে আমারই আসতে একটু দেরি হয়ে গেল, আসলে ওই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তা চারিদিকে এত ট্রাফিক জ্যাম, আমি 11:30 মধ্যে চলে আসি জানেন। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, কোথায়? এই তো এই যে বড় রাস্তার উপরে, ওই যে গ্রিন পার্কের মোড়ে। কখন, মানে কতক্ষণ আগে? দেখুন, আমি তো শুনলাম ঘন্টাখানেক আগে। কি কি হয়েছে? কি হয়েছে মানে, একজন লোক বাসে চাপা পড়েছে, মারা গেছে। দেখো ভাই, মারা গেছে কিনা বলতে পারবো না, তবে হসপিটালে নিয়ে গেছে এটুকু আমি জানি। কোন কোন হসপিটাল? ভাই আমি তোমায় বললাম না যে আমি অত শত জানি না, আর আমার জিজ্ঞেস করার টাইমও ছিল না। একজন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। আমি কি করলাম, দেখলাম যে বাস টাস কিছু চলছে না, আমি একটা রিক্সা নিয়ে ভেতর দিয়ে চলে এলাম। আমি আমি একটু প্রিয়বাবুর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, কিন্তু স্যারের তো হয়তো আসতে একটু দেরি হতে পারে। ও, দেরি হবে? তাহলে ঠিক আছে, আমি ওয়েট করি। দেখ তো বাবা, একটা পাসপোর্ট সাইজ ছবি আছে, হবে নাকি দেখ তো একটু। হ্যাঁ হ্যাঁ, খুব হবে। আচ্ছা মাসিমা,
আমি বেরোচ্ছি, হ্যাঁ দেরি হলে ফোন করে দেবো। হ্যাঁ ঠিক আছে। কি বৌদি কোনো বিপদ আপদ কিছু ঘটলো নাকি? না, ওই উনি মর্নিং ওয়াকে গেছেন, এখনো ফেরেননি, ওই আর কি। কাণ্ড তারপর? তারপরটা আমরা কেউই জানি না, আপনি চলুন। কি কাণ্ড, আরে এরকম একটা ঘটনা ঘটে গেল, আমাকে জানালে আমি অ্যাক্সিডেন্টের খবরটা নিয়ে আসতাম পুরো। বললাম তো দরকার নেই, আপনি বরং সমীরবাবুর সঙ্গে কথা বলে নিন, আপনি চলুন। হ্যাঁ, এই রাস্তার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বেরোচ্ছি, হ্যাঁ দরজা, কিন্তু আমি লিফট বসাতে এসেছিলাম প্রিয়বাবু। আপনি হ্যালো উতিনি, তো বাবা সে কখন বেরিয়েছে? এখনো তো ফিরল না। আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও নেই। কি বলছো না, কাউকে জানিয়েছো? ওই তো আমাদের নিচের ফ্ল্যাটের ছেলেটা গেছে খোঁজ করতে, তপা তপা, চিনিস তো। শোনো, তুমি একদম কান্নাকাটি করো না, আমি দেখছি কি করা যায়। আরে তুমি দিল্লি থেকে কি করবি? শোন না, বলছি যে আরো একটা খারাপ খবর আছে। তোর বাবার এক ছাত্রী ছিল সোমা, তাকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। কি উল্টো পাল্টা কথা বলছো মা, তার সঙ্গে বাবার না ফেরার কি সম্পর্ক? তুমি একদম এসব আজবাজে কথা ভাববে না তো? তোমার সাথে কেউ আছে? না, আমি কি করবো আমি বুঝতে পারছি না তো। বলছি তো দেখছি, বাবুকে ফোন করেছো? বাবুকে? না, আমি বাবুকে ফোন করিনি তো, ফোন করব না? থাক, আমি করে দিচ্ছি, এই সময় তো ওকে অফিসেও পাওয়া যায় না। তুমি তুমি একটা কাজ করো, শোনো, তুমি বড়মাসিকে ফোন করো, বড়মাসিকে বলো যে বড়মাসি যদি নিজে আসতে না পারে তাহলে মনিকে যেন অবশ্যই পাঠিয়ে দেয়। এই সময় তুমি একদম একা থেকো না কিন্তু। তুই আর কিছু বলবি? না, আমি একটু ভেবে দেখছি মা, তুমি বড় মাসিকে ফোনটা করো কিন্তু, আমি একটু পরে তোমায় ফোন করছি। শ্রী চরণেশু বাবা, আমি চললাম, তোমাদের ইচ্ছে করে ঘুম থেকে তুললাম না, কারণ কথায় কথা বাড়ে। তোমরা খুব ভালো করেই জানো আমি একবার যা ঠিক করি তা থেকে কখনো সরে আসি না। যদি আমার সিদ্ধান্ত মেনে নিতে পারো তাহলে কাগজে বিজ্ঞাপন দিও, আমি যোগাযোগ করে নেব। প্রণাম নিও, সোমা। এখানে একটা সিদ্ধান্তের কথা লেখা আছে, সেটা কি ব্যাপারে? ও যে বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল। আচ্ছা, আপনারা কি ওর কোথাও কোনো বিয়ে ঠিক করেছিলেন? হ্যাঁ বাবা, বিয়ের ব্যাপারে আমরা একটু গোড়া। একটি ছেলের সাথে ঠিকুজি মিলিয়ে ওর বাবা কথাবার্তা চালাচ্ছিলেন, ভালো চাকরি, নিউ আলিপুরে নিজের বাড়ি, সব দিক দিয়ে মনের মতো পরিবার, কিন্তু ওই যে মেয়ের এক গো, বিয়ে করবে না। আচ্ছা মাসিমা, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো, সোমার কি অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক বা কোনো বয়ফ্রেন্ড বা অন্য? তা তো বলতে পারবো না, আসলে সোমা তো একটু চাপা ধরনের মেয়ে, এমনিতেই কথাবার্তা ভীষণ কম বলতো, আর বিয়ের কথা চলাকালীন তো আমাদের সাথে প্রায় কথাই বলতো না। তবে একদিন আমি ওকে টেলিফোনে কোনো একটি বন্ধুর সাথে কথা বলতে শুনেছিলাম। দেখ, এই এক কথা নিয়ে মা বাবার সঙ্গে তর্ক করতে আমার ভালো লাগছে না, অথচ আমি সত্যি কথাটাই বলতে পারছি না। বাবার যা মেজাজ, হয়তো খুনি করে ফেলবে। না না শোন, এইভাবে কম্প্রোমাইজ করা যায় না, অন্তত আমি পারবো না। আমি একটা মানুষকে কথা দিয়েছি, তার সঙ্গে সংসার করব, আর সেটা আমার মা বাবা কেন, এন্টায়ার সোসাইটি মেনে না নিলেও আমি করব। হ্যাঁ, তারপর হয়তো তোরা বা আমার আত্মীয় স্বজন কেউই আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, কিন্তু সেটা কিচ্ছু যায় আসে না, আমার কাছে কিচ্ছু যায় আসে না। আমি মানুষটার প্রতি 100% কমিটেড, সে যদি আমার জন্য এত কিছু ছাড়তে পারে আমি কেন পারবো না? আচ্ছা লোকটা, মানে সোমা যার সঙ্গে সংসার করবে বলে চলে গেছে বলে ধরে নেওয়া হচ্ছে,
তো সেটা কে হতে পারে? আমার তো তেমন কারোর কথা মনে পড়ছে না। তোমার মেসোমশাই থানায় গেছেন, আর আমি তোমার ফোন পেয়ে ভাবলাম তোমরা এক কলেজে পড়ো, হয়তো তোমার কাছে কিছু খবর আছে। আচ্ছা, প্রিয়নাথ সেন, প্রফেসর প্রিয়নাথ সেন, এই নামটা সোমার মুখে কখনো শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, উনি তো প্রায় ফোন করতেন, আর উনি তো এখানে এসেওছেন দু একবার। এই বাড়িতে? হ্যাঁ, কেন বলো তো? আসলে উনি হচ্ছেন আমাদের নেবার, মানে আমরা একই বিল্ডিং এ থাকি আর কি। আচ্ছা আচ্ছা। তো আসলে আজ সকাল থেকে উনিও নিখোঁজ। এমন কি হতে পারে যে সোমা ওনার সঙ্গেই? না না, এ হতে পারে না, উনি একজন বয়স্ক লোক, আমাদের সোমা ওনার সঙ্গে, না এটা কিছুতেই হতে পারে না। সেটাই যে হয়েছে তা তো জোর দিয়ে আমি বলছি না, কিন্তু একটা স্ক্যান্ডেল তো রটবেই, সেটাই আটকাবো কি করে ভাবছি। আচ্ছা, উনি যখন এই বাড়িতে আসতেন তখন সোমা আর ওনার আচরণ কি স্বাভাবিক ছিল? আমার চোখে তো কোনো অস্বাভাবিক আচরণ চোখে পড়ে না, তবে এতটা বয়স্ক লোক এরকম ভাবনা আমাদের মাথায় আসবেই বা কি করে? সেটাই তো প্রবলেম মাসিমা। ঠিক আছে, আমি তাহলে এখন উঠি। হ্যাঁ, অনেক কাজ পড়ে রয়েছে, হাসপাতাল যেতে হবে, মিসিং ডায়েরি করতে হবে, কাগজে বিজ্ঞাপন দিতে হবে, যদিও মনে হয় না কোনোটাতে কোনো লাভ হবে। দরকার হলে আমি না আপনাকে পরে ফোন করে নেবো। হ্যাঁ, আসি। বিপদ কার কখন কোন দিক থেকে আসবে কে বলতে পারে? কে ভেবেছিল যে প্রিয়নাথ বাবুর মতো লোকে এরকম শান্ত নিরীহ ভদ্রলোককে নিয়ে এরকম একটা প্রবলেম হতে পারে? আহ, তুমি থামো না বৌদি, তপা কি বললো? তপা আর কি করবে, সকাল থেকে তো হাসপাতাল, থানা, খবরের কাগজের অফিস সব ঘুরে বেড়াচ্ছে, এদিকে সামনে ওর পরীক্ষা। আমি দেখছি, আমি দেখছি। হ্যালো, আমি বালিগঞ্জ থানা থেকে বলছি, এটা কি প্রিয়নাথ সেনের বাড়ি? হ্যাঁ, কেন, কি হয়েছে? আচ্ছা, প্রিয়নাথ বাবুর কোনো খবর পাওয়া গেছে? না, এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। মিসেস সেনকে একটু দেবেন কাইন্ডলি। মিসেস কে? এক সেকেন্ড ধরুন। বৌদি, থানা থেকে ফোন। আমি পারবো না ধরতে। দেখুন, উনি খুব কান্নাকাটি করছেন, তা আপনার যা জিজ্ঞাসা করার আছে আপনি আমাকে করতে পারেন, আমি আমি পাশের ফ্ল্যাটেই থাকি, ছোট ভাইয়ের মতন। তাহলে ম্যাডামকে একটু বলে দেবেন কাল ওনাকে একটু বিরক্ত করতে যাব, একটু জিজ্ঞাসাবাদ করবার ব্যাপার আছে। কেন, কেন কিছু প্রবলেম হয়েছে নাকি? একজন মধ্যবয়স্ক লোক একটি বাচ্চা মেয়েকে নিয়ে পালিয়ে গেলে প্রবলেম তো একটু হবেই, তার উপর মেয়েটিও ছাত্রী ছিল। সোমা ব্যানার্জির বাবা প্রিয়নাথ বাবুর এগেনস্টে FIR করেছে। সে কি, এসব তো আমরা কিছুই জানি না। যাক, আপনি ম্যাডামকে তাহলে একটু বলে দেবেন, আমার নাম মুখার্জি, সেকেন্ড অফিসার। কাল থানা থেকে এনকোয়ারি করতে আসবে। এইরকম একটা বিশ্রী ব্যাপার। না না, প্রিয়বাবুর এইরকম একটা বিশ্রী ব্যাপারে জড়ানো একদম উচিত হয়নি। থানা থেকে আসবে কেন, কি হয়েছে? আচ্ছা বৌদি, আপনি কি কিছুই জানেন না? আমি কি জানবো? প্রিয়বাবু তার এক ছাত্রী সোমাকে নিয়ে পালিয়ে গেছেন।
এক কথা শুনে শুনে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি। আমি কিছু জানি না, এবার যা জানবার আপনারা জানবেন। আবার কি আছে ওই এবং দুটো অ্যাডাল্ট লোক যদি স্বেচ্ছায় ইলক করে তো কার কিছু করার নেই, থানা পুলিশও কিছু করতে পারবে না। কিন্তু আমি ভাবছি সুমার বাবা এফআইআরটা করলো কোন গ্রাউন্ড? আচ্ছা বৌদি, ওই মেয়েটা মানে সুমা আপনি দেখেছেন? দেখেছি দুই একবার, কাল সকালে ফোন করেছিল। কিরম দেখতে? খুব সুন্দর দেখতে, ভদ্র ঘরের মেয়ে। এসব মেয়েগুলো হয়েছে বাবা, আজকালকার ছেলে মেয়ে কি যে সব হুটপাট করে ফেলে। আচ্ছা ওর নয় কাঁচা বয়স, যা করলি দুদিন বাদে লোকে ক্ষমা ঘেন্না করে দেবে, কিন্তু যাকে জড়িয়ে করছে তার তো একটা মান সম্মান আছে। ইউনিভার্সিটির প্রফেসর, বড় বড় ছেলে মেয়ে, এক এক সময় তো আমার মনে হয় ভগবান আমাদের ছেলে মেয়ে দেয়নি, একদিকে মঙ্গলই হয়েছে। আমি ভেবেছিলাম যে বলবো না, কিন্তু এখন এখন আর চেপে রাখার কোনো মানেই হয় না। মানে দিন সাতেক আগে আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম, ফিরে এসে দেখি যে তাহলে তুমি একটা কাজ করো। ওটা আপনার নাম স্যার? আরে সমীর বাবু, কি ব্যাপার এত সকাল সকাল? হ্যাঁ আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আলাপ করে দিয়ে আমার ছাত্রী সোমা। ঠিক আছে সোমা, কাল তাহলে দেখা হবে। তুমি আমাকে লিফট দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। আপনার না সবেতেই বারবার চলি তাহলে। এসো তো, ভাগ্যবান লোক মশাই, এই বয়সেও চালিয়ে যাচ্ছেন। সমীর বাবু শুনুন, এইরকম একটা কমেন্ট করার জন্য প্রিয় বাবু আমাকে দু চার কথা শোনালেন, কিন্তু সত্যিটা তো তাতে চাপা পড়লো না, ধুয়ে দিয়ে ছাড়া মিলেই গেল। আচ্ছা আপনি বলুন তো বুঝি, আমি কথাটা বলে কিছু অন্যায় করেছিলাম? মনে ও মনে কিছু বলতে ছোট মাসি? কিরে বাবুর ফোনটা কি হলো? আমি তো অনেকবার চেষ্টা করলাম, আসলে ব্যাঙ্গালোরের সব লাইন বিজি, আমি আরেকবার চেষ্টা করে দেখছি। ছোট মাসি ভাতটা বরঞ্চ আমি বসিয়ে দিই, তুমি কি খাবে গো, ভাত না রুটি? আমার খিদে নেই, আমি কিছু খাবো না। আর শোন তোকে কিচ্ছু করতে হবে না, সকালের খাবার হচ্ছে ফ্রিজে গরম করে খেয়ে এনে যা। ঠিক আছে। 10:30 বেজে গেল তো, আমরাও এবার যাই, কাল সকালে এসে না হয় একবার খবর নেব। খবর আর কি নেবে, যা খবর থাকবে বাড়িতে বসে পেয়ে যাবে। চলো চলো চলো, সারা পাড়ার লোক জেনে গেলে কি বলবে বলো তো। চলো খবর। লোকাল থানাতেই তো এতক্ষণ ছিলাম, কিন্তু কোনো খবর পাইনি। আচ্ছা থানা থেকে কোনো ফোন করেনি? করেছিল তো। কি বললো? ওই সমীর বাবু ধরলেন, ওরা বললো যে কাল সকালে আসবে ওরা ইনকোয়ারি করতে। বাস সমীর বাবু তো এখন পুরো ব্যাপারটা পাড়ায় রটিয়ে বেড়াবেন, আপনি আপনি নিজে কেন ফোনটা ধরলেন না? ও মাথা মাথা কাজ করছে না বাবা আর। হ্যাঁ রে শোন, ওই সকালবেলা যে পাড়ার মোড়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা আবার কে? সে তো একটা মাছপালাকে একটা বাস ধাক্কা মেরেছে, ও কিছু নয়।
কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা এখন সিরিয়াস দিকে টান নিচ্ছে। মানুষটা বেঁচে আছে তো? সেটের কথা বলছেন? বেঁচে তো আছেনি, কিন্তু কথা হচ্ছে গেলেন কোথায়? আচ্ছা মাসিমা, আমি তাহলে এখন আসি, হ্যাঁ, কোনো দরকার পড়লে ফোন করে নেবেন, নাম্বারটা ডায়েরিতে আছে, আসছি। বন্ধ করার দরকার নেই, মানুষটা এক ফোঁটা শান্তি দিয়ে গেল না রে। কোন মতে ট্রাভেল এজেন্টকে ধরে একটা ইভিনিং ফ্লাইটের টিকিট পেয়ে গেলাম। কি চেহারা হয়েছে তোমার! সব ঠিক হয়ে যাবে, আমি এসে গেছি তো, কিন্তু বাইরে ল্যান্ডিং এ কি বৃষ্টির গন্ধ হয়েছে? ওই লিফটটা বসায়নি, সে গর্তের মধ্যে সবাই মিলে নোংরা ফেলছে বাড়ির যত। উনি তো বলে বলে হয় না, এখন মানুষটা নেই, কে কি করবে আমি কিছু জানি না। মা, তোমার এই সপ্তাহে বাড়াবাড়ি করাটা এবার ছাড়ো তো। এবার বলো কি হয়েছে। না, আমি মিসেস সেন নই, ওর মেয়ে কথা বলছি। কে বলছেন? আমি দুর্গাদাস ব্যানার্জি কথা বলছি। হ্যাঁ, আপনি হয়তো আমার এই নামে আমাকে চিনবেন না, এছাড়াও আমার একটা অন্য পরিচয় আছে, আমি সোমার বাবা। হ্যাঁ বলুন, আমি দিল্লিতে থাকি, আমি কালকে খবরটা পেয়ে চলে এসেছি, ভাবছি আজকে একবার নিজেই বেলার দিকে পুলিশ স্টেশনে যাব। দেখুন, আপনার এই ভূত ভবিষ্যৎ শোনার জন্য আমি আপনাকে টেলিফোনটা করিনি। পরিষ্কার কথা আমি পরিষ্কার করে বলতেই ভালোবাসি। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার বাবা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। খবরটা তো সত্যি নাও হতে পারে মেসোমশাই। এই মেসোমশাই টেসোমশাই বলে সম্বোধন করার কোনো প্রয়োজন নেই, প্লিজ। দেখুন, আমার এখন সে মানসিকতাও নেই। কাল বহু রাত্রি পর্যন্ত আমি থানা পুলিশ করেছি, লালবাজারের ক্রাইম ডিপার্টমেন্টে পর্যন্ত আমি জানিয়ে এসেছি ব্যাপারটা। হ্যাঁ না, শুনুন শুনুন, আমি 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 জানি আমার মেয়ের অল্প বয়স, সে কোনো কারণে একটা ভুল করতেই পারে, কিন্তু আপনার বাবা তো কচি খোকা নন। হ্যাঁ শুনুন, আমি কিন্তু এই ব্যাপারটা ছেড়ে দেবো না, হ্যাঁ আদালত পর্যন্ত গড়াবে, আর এই কথাটা আপনি আপনার মাকে জানিয়ে দেবেন, ওকে? মিস্টার ব্যানার্জি, আপনি কথাটা এমন ভাবে বলছেন যেন থানা পুলিশ আইন সব আপনার একার জন্য। মাফ করবেন, ব্যাপারটা নিয়ে আমরাও যথেষ্ট আপসেট আছি, তাই এ বিষয়ে আপনার সঙ্গে আর কোনো কথা বলবো না। আপনার যা ইচ্ছা হয় আপনি তাই করবেন। নমস্কার। রবিশ, মা তোমাকে একটা প্রশ্ন করব। বল। উফ মা, মা তোমার কি সত্যি মনে হয় বাবা এরকম একটা কাজ করতে পারে? মনটা তো মানতে চায় না, কিন্তু সবাই যা বলছে, যা সব শুনছি তাতে আর কোথায় যাবে বল? এরকম একটা কাজ করার আগে যে কোনো বুদ্ধিমান মানুষই সাত পাঁচ ভাবে,
বাবার মতো একটা একটা মানুষ যে সমস্ত কাজ ঠান্ডা মাথায় প্ল্যান করে করে, সে যাওয়ার আগে ব্যাংক থেকে একটাও টাকা তুলবে না কেন? লাস্ট একটা চেক পেমেন্ট করেছে 2117 টাকার, তাও 7 দিন আগে, চেক। মা, আলমারিতে কত টাকা আছে গো? কত আর আছে, হাজার খানেক হবে সংসার খরচের টাকা। বাবার পার্সটাও দেখলাম, সেখানেও তো 200 টাকা পড়ে আছে। অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল কিনা জানো? আমি কি চাই এই সমস্ত কোনোদিনও জিজ্ঞেস করেছি? শেষ তোমার সঙ্গে কি কথা হয়েছিল? তেমন কিছু কথা নয়, ওই তো রোজ যেমন ভোরবেলায় উঠে আমি চানে যাবার আগে চা দিই, সেদিনও তো দিলাম। তবে তার আগের দিন রাত্রিবেলা, জানিস আগের দিন রাত্রিবেলা কি হয়েছিল? হ্যাঁ, ওই তো খেতে বসে বললেন যে শরীরটা ভালো লাগছে না, বয়স হচ্ছে, সব ভুলে ভুলে যাচ্ছি, সামনে পরীক্ষা, কোয়েশ্চেন পেপার সেট করতে হবে। তারপর তো রাত্রির বেলা কি হয়েছিল? শোয়ার পর থেকেই কিরম ছটপট ছটপট করছিলেন, কিছুতেই ভালো করে ঘুমোতে পারছিলেন। সময়টা ঠিক করছে না, ঠিক করছে না। কি বলছো? এটা বিপদে না পড়ে। কে বিপদে পড়বে, কার কথা বলছো? কে বিপদে পড়বে শুনছো? কার কথা বলছিলে? কে বিপদে পড়বে? না কিছু না, ওষুধপত্র সব ঠিকঠাক খেয়েছিলে? কটা ওষুধ খাচ্ছিল বাবা? ঘুমের, সুগারের। কই আমাদের কিছু বলনি তো? বাবার আবার সুগার হলো কবে থেকে? তোরা দূরে থাকিস বললে আবার চিন্তা করবি তাই বলিনি। ঘুমের মধ্যে মেয়েটার কথা ভাবা, বাবুটা কি রেসপন্সিবল হয়ে গেছে বলতো? একটা ফোন পর্যন্ত করলো না। এটা কি প্রিয়নাথ সেনের বাড়ি? আমি বালিগঞ্জ থানা থেকে আসছি, সেকেন্ড অফিসার মুখার্জি। আপনি বুঝি ওনার মেয়ে? খবরটা পেয়ে কাল রাত্রে দিল্লি থেকে এখানে এসেছি। কোন খবরটা? বাবার বাড়িতে না ফেরার খবরটা। অবভিয়াসলি এখানে এসে নিশ্চয়ই বাকিটা শুনেছেন। শুনেছি কিন্তু বিশ্বাস হচ্ছে না। আসুন।
আপনার মা। আসুন আসুন, বসুন। কিছু না, আপনাকে কয়েকটা রুটিন প্রশ্ন করব। আসলে মিস্টার দুর্গাদাস ব্যানার্জি থানায় এফআইআর করেছেন, তাতে এখনো পর্যন্ত উনি অবশ্য তার স্বপক্ষে কোনো কংক্রিট প্রমাণ দিতে পারেন। আচ্ছা অভিযোগটা ঠিক কি বলুন তো? আপনার বাবা সোমা ব্যানার্জিকে কিডন্যাপ করে মুক্তিপণ চেয়েছেন। বাবার খেয়ে দেওয়ার কোনো কাজ ছিল না নাকি? আচ্ছা আপনি বলুন তো, সোমাকে আপনি এ বাড়িতে কতবার দেখেছেন? শেষ কবে দেখেছো? দিন সাতেক আগে হবে। সেদিন ওনাদের মধ্যে ঠিক কি নিয়ে কথাবার্তা হয়েছিল কিছু শুনেছিলেন? শুনছো, পুলিশ এসে গেছে, বৌদিকে জেরা করছে। শোনো, তোমায় যদি কিছু জিজ্ঞেস করে সোজাসুজি যা জানো সব বলে দেবে। ওই ওই মেয়েটার ব্যাপারে তো? হ্যাঁ, সে আর বলতে, দেখো আরো কত অ্যাফেয়ার আছে। বেশ হয়েছে, এবার কেঁচো খুঁজতে সাপ বেরোবে। কি বেরোবে আর কি বেরোবে না সেটা তদন্ত শেষ হলেই জানা যাবে। অলরেডি হাওড়া, শিয়ালদা এবং এয়ারপোর্ট সব জায়গায় আমরা লোক পাঠিয়েছি। গতকালের সমস্ত ট্রেন এবং ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট আমরা বিকেলের মধ্যেই পেয়ে যাব। উনি যেখানেই থাকুন আমরা ঠিক খুঁজে বের করব। নিশ্চয়ই করবেন, আমরাও তো সেটাই চাই। শুধু একটাই রিকোয়েস্ট, ব্যাপারটা যেন লোক হাসাহাসির পর্যায়ে না যায়, প্লিজ সেটা একটু দেখবেন। দেখুন ম্যাডাম, স্ক্যান্ডাল আটকানোটা কিন্তু পুলিশের কাজ নয়। তবু এইরকম একটা ঘটনা যদি সত্যি ঘটে থাকে তাহলে আই এম সরি, আমাদের কিন্তু আমাদের কাজটা শেষ করতেই হবে। দুর্গাদাসবাবু মামলাটা কি সত্যিই করবেন? উনি যেটা ক্লেম করেছেন সেটা যদি সত্যি হয়, অর্থাৎ অপহরণের ব্যাপারটা, তাহলে পুলিশে কিন্তু মামলা করবে। আর যদি সেটা সত্যি প্রমাণিত না হয়? তাহলে উনি বুঝবেন কিংবা ওনার উকিল। আমাদের কাজ হবে শুধু ওনার মেয়েকে খুঁজে বের করা। ওদের পেলে কি আপনারা অ্যারেস্ট করবেন? জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যেতে পারি, অ্যারেস্ট করা যাবে না। এক যদি না মেয়েটি ক্লেম করে যে তাকে সত্যি অপহরণ করা হয়েছে। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ফর ইউর নাইস কোঅপারেশন, দরকার পড়লে আবার আসুন। নিশ্চয়ই আসবেন। আসুন। নিশ্চয়ই বাইরে গিয়ে সবাইকে জেরা করবে, করুক। হ্যাঁ, আমার তো মাঝে মাঝে মনে হতো যে প্রিয়বাবু লোকটা উপরে উপরে ভালো মানুষ সেজে থাকে। আপনি নিজে কি কিছু দেখেছিলেন? নিজে কিছু মানে, হ্যাঁ একবার ওই এই বাড়ির সামনেই আর কি, একটা ট্যাক্সির ভেতরে ওই সোমা বলে মেয়েটির সঙ্গে প্রিয়বাবুকে বেশ অশালীন অবস্থায় দেখতে পেয়েছি। প্রিয়বাবু আমাকে দেখে তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে দাঁড়ালেন এবং মেয়েটির সঙ্গে আমাকে পরিচয়ও করে দিলেন। এছাড়া আর কিছু? এছাড়া হ্যাঁ, ওই বৌদি বাড়িতে না থাকাকালীন আর কি অল্প বয়সী ছাত্রীটা তো মাঝে মাঝেই আসতো, সেটা আমিও দেখেছি, আমার ওয়াইফও দেখেছেন। না না, ওনাকে আমি বেচাল হতে কখনো দেখিনি। আমার ছেলে ওই একই ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ে, ও তো বলে ছাত্রছাত্রীরা পিএন স্যার বলতে একেবারে অজ্ঞান, খুব ভালো পড়ান, মিশুকে মিষ্টভাষী, এরকম একজন ভদ্রলোকের নামে এমন একটা স্ক্যান্ডাল, ভাবা যায় না। আমি কি বলবো? হ্যাঁ, আমি কারোর সাথেও থাকি না, পাশেও থাকি না, আমি কিছু বলতে পারবো না। আপনি তো এই ফ্ল্যাটের গোড়া থেকেই আছেন, প্রিয়নাথবাবুকে চেনে? না। সে কি? আমার বাতের ব্যথা, আমি ওই সারাদিন ফ্ল্যাটের বাইরে বেরোই না, আমি কিছু বলতে পারবো না। না, ওর ফ্ল্যাটে অল্প বয়সী মেয়েদের যাতায়াত ছিল, বলতে পারবেন? আমি সারাদিন ফ্ল্যাটের দরজা খুলে বসে থাকি না, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। ব্যাস, আসুক, নমস্কার।
সমীর কাকু, কে এটা কি করলেন আপনি? কি কি ও চিঠিটা, চিঠিটা পোস্টম্যান ভুল করে এখানে রাখতে না পারে। কেন শুধু বন্ধু মিথ্যে কথা বলছেন আপনি? আমি যা স্পষ্ট দেখলাম যে আপনি লেটার বক্স থেকে টেনে এই চিঠিটা বার করলেন। তুমি কি বলতে চাও? আমি আমি মিথ্যেবাদী? আমি মিথ্যেবাদী? হ্যাঁ, তোমার কিন্তু বড্ড সাহস বেড়ে গেছে কিন্তু। যে মিথ্যে কথা বলে তাকে মিথ্যেবাদী ছাড়া আর কি বলে তা আমার জানা নেই। ছি ছি, একটা অন্য লোকের চিঠি, এটা দিন আমায়। আমি 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 তোমার বাবাকে বলবো, বাবাকে বলবো আমি। আপনাকে কিছু বলতে হবে না, বুঝলেন তো? যা বলার আমি বলবো, কেমন? আরে বাবু, তুমি কখন এলে? এখনো পুরোপুরি আসতে পারিনি, এই সবে জুতো খুঁজছি। ও ইয়ে, সব শুনেছ তো? সব মানে, ও হ্যাঁ, আপনি যে আমাদের লেটার বক্স থেকে চিঠি চুরি করে পড়ছিলেন ওইটুকুনি শুনেছি। মানে ওই তবা বলেছে নিশ্চয়ই? বাদ দাও ওর কথা, ও একটা চ্যাংরা ছেলে। কিন্তু আমি এখন অন্য একটা কথা বলতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, এক মিনিট বলুন। বলছিলাম যে আমাদের বাড়িতে অনেকদিন ধরেই একটা মিটিং ডাকার কথা হচ্ছিল। মিটিংটা তোমার বাবারই ডাকার কথা ছিল, তোমার বাবা তো এখন নেই, মানে কবে ফিরবেন, আদৌ ফিরবেন কিনা সে। প্লিজ প্লিজ, আপনি আপনার ভ্যানতারাগুলো আপনার কাছে রাখুন, সোজা কথা বলুন, কি বলতে এসেছেন? এ কিভাবে কথা বলছো তুমি? তুমি একটা শিক্ষিত ছেলে। আমি না জেনারেল কম্পার্টমেন্টের মেঝেতে শুয়ে এসেছি, মেজাজ ফেজাজ যেমনি খুব টঙে চলে আছে, কাজে আপনি যেটা বলতে এসেছেন সেটা বলুন, নয়তো আপনি আসতে পারেন। ঠিক আছে, তুমি এই কাগজটা একটা সই করে দাও। বাবার 25,000 টাকা দেওয়ার কথা ছিল? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা আমরা যারা টপ ফ্লোরে থাকি আর কি, মানে আমি, তোমার বাবা, প্রিয়বাবু, তাদের 25 করে, তার নিচের ফ্লোরটা যারা থাকে তাদের 20 করে, আর তার পরের ফ্লোরটা যারা থাকে তাদের। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু সমীরবাবু, আপনি আপনার 25,000 টাকা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, কেন, বললেই দিয়ে দেবো, কিন্তু কথা তো সেটা নয়, কথাটা হচ্ছে যে তোমার বাবা তো এখন নেই, তাই তোমার টাকাটা কে দেবে? আমি দেবো, আমি না দিলে দিদি দেবে, সেটা নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। কিন্তু সমীরবাবু, ওই লিফ্টটা যে বসানো হবেই তার গ্যারান্টি কে দেবে? আপনি না, মানে সেটা তো এই মিটিংয়েই ঠিক হয়ে যাবে। আমি যদি মানে ধরো ইলেকশনে ইলেক্ট হই, সেক্রেটারি হই, তাহলে আমি গ্যারান্টি দেব। সেক্রেটারি? হ্যাঁ। বাবা নেই বলে আপনি যা খুশি তাই ডিসিশন নিয়ে যাবেন, তাই তো? ভালো, ভেরি গুড। পেনটা? হ্যাঁ, কিন্তু ওই মানে যা খুশি তাই, মানে সমীরবাবু আমাকে তপার মতো বাচ্চা ছেলে ভাববেন না। আমি এখানে থাকি না ঠিকই, কিন্তু আমার বুঝতে কিছু বাকি নেই। আপনি বাবার নামে যা খুশি তাই বলে বেড়াচ্ছেন, পুলিশকে স্টেটমেন্ট দিচ্ছেন, আবার ন্যাকামি করে আমার মায়ের কাছে সান্ত্বনাও দিতে আসছেন। দেখো, মানে এসব আজে বাজে কথা কিন্তু তুমি একদম বলবে না। আমি 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 যা দেখেছি যা শুনেছি তাই বলেছি। এই শুনুন, আপনার মুখে এইসব বড় বড় কথা মানায় না, আপনি তো অন্যের চিঠি চুরি করে পড়েন, আপনি আমার বড় বড় কথা কোন সাহসে বলছেন? সময়বাবু, একটা কথা আপনাকে বলে দেওয়া ভালো, আপনার পেনটা, আমার যদি মাথা গরম হয়ে যায় আমি কিন্তু গুরুজন ফুরুজন কিচ্ছু মানব না। মানে কি 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 করবে তুমি? মারবে? মারবে না, মারবে? আপনি সেটাই দেখতে চান তাই? হ্যাঁ হ্যাঁ, দেখবই তো, দেখবই তো, দেখবই তো, যেমন বাচ্চা তেমনি ছেলে, ভদ্রলোক, ছোট লোকের অধম। এই সমীর বাবু, এই আমি আপনাকে লাস্ট বার বলছি, আপনি কিন্তু মুখ সামলে কথা বলবেন, নয়তো কিন্তু আমি কিন্তু কোনো গ্যারান্টি দিব। চুপ কর, ঘরে যা। তুমি তুমি তোমার ভাইকে সামলাও। দেখো, আমার কিন্তু মানহানি মামলা করতে 2 মিনিট সময় লাগে না, আর আমার ভাইরা ভাই উকিল জানো তো। আপনি কি মামলা করার ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, মামলা তো আমি করব আপনার নামে। আপনি ভুলে যাবেন না, আপনি যে অন্যদের চিঠি চুরি করে পড়েন না, তার সাক্ষী আছে, সব ভাইরা ভাই দেখাচ্ছে আমাকে। বাবু তুই ঘরে যা, আমি কথা বলছি, ঘরে যা। দিদি, যারা ভদ্রতাকে দুর্বলতা বলে মনে করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া উচিত নয়।
সরি সমীর বাবু, ইলেকশনের ব্যাপারে কথা বলার মতো মানসিক অবস্থা আমাদের নেই। আপনার যা করার তাই করুন, আমরা টাকা দিয়ে দেব। হ্যাঁ, ওই মানে ফ্ল্যাটের কিছু কাগজপত্র প্রিয়বাবুর কাছে ছিল, সেগুলি পাওয়া যাবে? দাঁড়ান, দরজায় তার করি অপমান, দুদিনে ছোঁড়া ভাতকে বলে অন্ন। আমাকে জ্ঞান দিচ্ছে, আমাকে দেখি আবার কাগজপত্র গুলো সব ঠিক আছে কিনা, নাকি সেগুলো ওই প্রিয়বাবুর মতো নিরুদ্দেশ যাত্রা করেছে। কি সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। সমীর বাবু, বাবু কিন্তু কথাটা ঠিকই বলেছে, আপনার মতো লোকেদের নামে মামলা করাই উচিত। মামলা করবে, করুক মামলা, আমিও উল্টো মামলা করতে জানি। গত মাসে প্রিয়বাবুর স্ত্রী বারান্দায় কাপড় মেলতে গিয়ে ওপর থেকে টপটা, ফুলের টপটা নিচে ফেলে দিয়েছিল, মনে আছে? মনে নেই আবার? আর একটু হলিতে তোমার মাথায় অবশ্যই পড়ছিল। হ্যাঁ, এবার এবার আমি যদি বলি ওটা অ্যাটেম্প টু মার্ডার ছিল। সেটা কি গো? অ্যাটেম্প টু মানে মানে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। মামলা করবে, মামলা করলে আমি ছেড়ে দেবো ভেবেছ? আরে প্রিয়বাবু নেই তো কি হয়েছে? প্রিয়বাবুর বউকে আমি ওই আদালত অব্দি দৌড় করাবো, তখন বুঝতে পারবে আমার পেছনে লাগার মজাটা কিরকম। মামলা করবে? এই তোমার বড় জামাইবাবুর ফোন নাম্বারটা দাও তো, ফোন নাম্বারটা দাও দাও। দিচ্ছি তো, হাতটা জোড়া, ডায়েরিতে আছে তো, নিয়ে নাও না। করাচ্ছি মামলা। আসুন, আরে আপনি আসুন না, আসুন। দাদা বলুন, স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, চলে যাচ্ছে। ওরি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ যেটা বলছিলাম, বলছি যে কাগজপত্র সব উদ্ধার হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্টে অনেক কষ্টে, সহযোগী দিতে চায়। বলুন, কই দেখি দেখি দেখি। ধরুন ধরুন। আর ইয়ে ওই টাকা পয়সা সব পেয়ে গেছেন? হ্যাঁ টাকা পয়সা সব দিয়ে দেবে বলেছে। আপনি আপনি একটা কাজ করুন, আপনি কাজটা কাল থেকে শুরু করে দিন, বুঝলেন? আমি আপনাকে একটা অ্যাডভান্স চেক দিয়ে দিচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান মশাই, কাল থেকে শুরু করে দিন আপনি। আর কাল থেকে কি বললেই করা যায় নাকি? লিফ্ট কোম্পানিকে জানাতে হবে, তাদের হাজার একটা প্যারাফান্ডা লিয়ে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ওই নিচে যে জঞ্জালগুলো করেছেন না, ওগুলো আগে লোক ডাকতে হবে। লোক ডাকুন, লোকটা আপনার হাতেই আছে। হাতে নেই, ওখানে যা করে রেখেছেন তাদের সুইপার ডাকতে হবে। আর আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে যে ওই লেবারগুলো দুর্গন্ধে পালিয়ে না যায়। এ মশাই, দরকার হলে বেশি টাকা দিয়ে লোক লাগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরুন ধরুন, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি দরকার হলে বেশি টাকা দিয়ে লোক লাগান, বুঝলেন? মানে সচক্ষে যেন সবাই দেখতে পারে যে সমীর ব্যানার্জি কাজের দায়িত্ব নেওয়া মাত্রই কাজটা তড়িঘড়ি শুরু হয়ে গেছে, বুঝলেন না? তাহলে তাহলে আমাকে আর ইলেকশনে আটকায় কে? কি কি, তার মানে আপনি সেক্রেটারি হচ্ছেন? হচ্ছেন মানে ধরে নিন, ধরে নিন যে হয়েই গেছি। হ্যাঁ বুঝলেন না, ওই জন্য তো আপনাকে তাড়াটা দিচ্ছি যে আপনি কাজটা একটু তাড়াতাড়ি শুরু করে দিন। মানে এই দুর্গন্ধটা আবার সবাই পেলে তো দোষটা আমাকেই সবাই দেবে না, ওই কারণেই বলছি। না না না, সেটা তো বটে, সেটা তো বটে, আমি আমি দেখছি, আমি চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি একটু বসুন, আমি এই চেকটা নিয়ে আসছি, বুঝলেন? আচ্ছা একটু বসুন। বাবু কিরে, এই ওঠ, সেই বিকেল থেকে এসে পড়ে পড়ে ঘুমোচ্ছিস? এ মা, সেই চিনের নোংরা জামা কাপড় গুলো পরে বিছানা শুয়েছিস? তুই আজকে মায়ের কাছে এসো, আমি ও ঘরে শুচ্ছি। নে এবার চল ওঠ তো, যা বাথরুমে গিয়ে স্নান টান করে নে যা। কিরে, কি করে সব হয়ে গেল বলতো দিদি? বাইরের লোকের সামনে তোর মুখ দেখাতে পারবো না, নিউজ চ্যানেলগুলো পর্যন্ত গসিপ করছে। এগুলো সব দুদিনের ব্যাপার, কিছুদিনের মধ্যেই সবাই ভুলে যাবে। দিদি তুই যাই বলিস না কেন, দাগ একটা থেকে যাবি। বাইরের লোকের সঙ্গে আমি আমি যত খুশি তর্ক করি না কেন, ভিতরে ভিতরে আমিও বুঝতে পারছি বাবা কি প্রচন্ড একটা অন্যায় করে ফেলেছে।
বাবু, আজ বাবার যে চিঠিটা সমীর বাবু চুরি করে পড়ছিল সেটা কি ছিল জানিস? একটা ইন্স্যুরেন্স পলিসির রিসিপ্ট। বাবা মার নামে 1.5 লাখ টাকার পলিসি করেছিল। কেন? আমার বিশ্বাস, বাবা যদি সুস্থ অবস্থায় থাকে তাহলে ঠিক আমাদের সঙ্গে যোগাযোগ করবে, দেখবি 2-1 দিনের মধ্যেই করবে। দিদি, তুই যদি আশা করে বসে থাকতে চাস তুই থাক, আমার পক্ষে আর কিচ্ছু ভাবা সম্ভব নয়, কিচ্ছু ভাবতে পারছি না। বাবার চশমা না? কোথায় পেলি? তোষকের তলায়। চশমা ছাড়া একটা পাও চলতে পারেন না। বাবার আর কোনো চশমা ছিল? আমি জানি না। আশ্চর্য, এটা ইমিডিয়েটলি পুলিশকে জানানো উচিত। ওই তপা এলো বোধ হয়, ওকেই বলি। আপনি আমি চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি, ছবি দেখেছি। আপনি তিন্নি দিদি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? আমার নাম সোমা। এই তো সেই মেয়ে। কেমন আছেন মাসিমা? স্যার কোথায়? কি হলো, কি হয়েছে? উনি কোথায়? কোথায় স্যার? কোথায় সেটা তুমি জানবে, কোথায় উনি? আমি মানে আমার বাড়িতে এসে আমারই সর্বনাশ করে, জানে না কোথায়। মা দাঁড়াও, কোথাও একটা কিছু গন্ডগোল হচ্ছে। তুমি জানো না বাবা কোথায়? না। স্ক্যান্ডেলটা উঠেছে তার কিচ্ছু তুমি জানো না? না, ইনফ্যাক্ট আমি তো কলকাতাতেই ছিলাম না। কোথায় ছিলে? শিলিগুড়িতে, আজ বিকেলে ফিরেছি। তুমি জানো পুলিশ তোমায় খুঁজছে? না, জানি না, তবে আন্দাজ করতে পারছি। নিশ্চয়ই বাবা খবর দিয়েছে? শুধু খবর দেননি, উনি পুলিশের কাছে অ্যাকিউজ করেছেন যে আমার বাবা তোমাকে কিডন্যাপ করে মুক্তিপণের টাকা চাইছে। পুলিশ বিশ্বাস করছে বাবার কথা? না, তবে পুলিশের ধারণা, শুধু পুলিশের কেন, আত্মীয় স্বজন পাড়া পড়শির সবার ধারণা, আমার বাবা আর তুমি পালিয়ে গিয়ে বিয়ে করেছো। বিয়ে? হ্যাঁ, বিয়ে করেছি, তবে ও ওর সঙ্গে তো আলাপ করানোই হয়নি। এসো মাসিমা, আমার হাজবেন্ড ইকবাল। নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমাদের পালিয়ে বিয়ে করতে হয়েছে। তোমরা কোথায় গিয়েছিলে? ওই যে বললাম, শিলিগুড়িতে। ওখানেই ওর মা বাবা থাকে, আমরা তাদের সঙ্গেই দেখা করতে গিয়েছিলাম। ওনাদের কোনো আপত্তি নেই, আমাদের ওখানেই রেজিস্ট্রি হয়েছে। তাহলে উনি কোথায় গেলেন?
মাসিমা, আমি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। স্যার অবশ্য আমাদের ব্যাপারটা জানতেন। সত্যি কথা বলতে কি, স্যার যদি আমাকে মনের জোর না দিত আমি কখনোই এই কাজটা করতে পারতাম না। সেই জন্যই তো ঠিক করেছিলাম কলকাতায় ফিরে প্রথমে ওনাকেই প্রণাম করতে আসব। সোমা, গত তিন দিন হলো বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা, তুমি ওদের চা মিষ্টি দাও, আমাকে এক্ষুনি একবার থানায় যেতে হবে। না না, আমরা বসবো না, আমরা বরং আপনাদের সঙ্গে যাচ্ছি। মাসিমা, আমাদের সঙ্গে গাড়ি আছে। উনি কোথায় গেলেন? স্যারের, স্যারের কি হয়েছিল সেগুলো যেতে যেতে বলবো। ঠিক আছে, আমি তাহলে ওয়েট করছি নিচে, চল। মা, মা শক্ত হও, বাবার কিচ্ছু হয়নি। বাবু বাথরুম থেকে বেরোলে বাবুকে সব বলো, আমি আসছি। কি হয়েছে তোমার? আরে আমাকে যখন দায়িত্ব নিয়েছে নিশ্চিন্ত থাকবো না আপনারা। হ্যাঁ, আমি আজকে রাত্রে দেখা করবো। হ্যাঁ, শোনো, আমি আসছি, দেখে আসছি। মন্টু, তুমি ব্যাপারটাকে একটু বুঝে নাও, এইটা হচ্ছে স্পট, বুঝেছো তো? এই এই জঞ্জাল গুলোকে আগে পরিষ্কার করতে হবে। আর তোমার আগে করে নেমে যাও, নেমে দাদু। আরে দাদু, লিফট বসবে, ওপরে যাবেন, হাওয়া খাবেন। আমার দরজার সামনে দেখেছিল। হ্যাঁ, লিফট বসছে তো আমার কি? আরে লিফট বসলে তো দাদু, দাদু আপনি এক কাজ করুন, আপনি সমীর ব্যানার্জির সঙ্গে গিয়ে কথা বলুন প্লিজ। হ্যাঁ, সমীর ব্যানার্জি মানে সেই টপ ফ্লোর। হ্যাঁ, আমি বুড়ো মানুষ হয়ে হেঁটে হেঁটে উঠতে পারবো না। যাও যাও যাও, সমীরকে গিয়ে খবর দাও। আরে দাদু প্লিজ, এটা নিজের প্রবলেম নিজে গিয়ে সামলান, আমাদের আমাদের কাজটা করতে দিন প্লিজ। এই করো না, তোলো মাল, তোলো। আচ্ছা, ঢেঁটা ছেলে তো, তোলো তোলো তোলো। ভালো করে পরিষ্কার করবে, বুঝো? তোলো তোলো। হয়তো অন্য মনস্ক ছিলেন, কিংবা হয়তো ঘুমের ঘোরটা পুরোপুরি কাটেনি, চশমাটুকু পর্যন্ত নিতে ভুলে গিয়েছে। সিঁড়িটা মিস করে একেবারে ওই লিফটের গর্তটার মধ্যে চিৎকারটুকু পর্যন্ত করবার সময় পায়, ঘাড় মোটকে গিয়ে একেবারে স্পট ডেড। আপনাদের তদন্ত তাহলে শেষ হয়েছে তো? শেষ মানে বডিটা তো নিয়ে যেতে হবে পোস্টমর্টমের জন্য। আই এম রিয়েলি সরি ম্যাডাম। একটু মুখে জল দিয়ে দাও প্লিজ, আপনাদের আর কিচ্ছু করতে হবে না।
অনেক করেছেন। আপনাকে একটু আমাদের সঙ্গে যেতে হবে, চলুন। আপনারা দেখছেন তারা মিউজিক।